কামধুনি নির্যাতিতার পরিবারের পাশে মানবিক রাজ্য সরকার সব সময় আছে। রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা সত্ত্বেও শান্ত কামধুনিকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি এবং সিপিএম ও কংগ্রেস। কামধুনির শিপ্রাকোষের ধর্ষণ কাণ্ড নিয়ে একের পর এক রাজনৈতিক দলগুলি তাদের ফায়দা লোটার চেষ্টা করছে, কিন্তু এতদিন কোনো দলই তাদের পাশে ছিল না, একমাত্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে ছিল। নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, চারজনকে কেন মুক্তি দেওয়া হলো, এতে তৃণমূল কংগ্রেসের হাত আছে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল তারা নিশ্চয়ই সাজা পাবে, কিন্তু আজ তারা বেকসুর খালাস হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির ব্যবস্থা করা হবে, সেই মত নির্যাতিতার ভাই ও বাবাকে সরকারি চাকরি দেওয়া হয় এবং যাতে এই পরিবার সঠিক বিচার পায় সেদিকেও লক্ষ্য রাখা হবে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তারা সাজাও পেয়েছিল, কিন্তু কোর্টের রায়কে কেন দলীয়ভাবে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে? রায় দিয়েছে হাইকোর্ট বিচার ব্যবস্থা, এখানে তৃণমূলের কোনো হাত নেই। বিধায়ক হাজী নুরুল ইসলাম বলেন, সেই দিন একমাত্র তৃণমূল কংগ্রেস ওই পরিবারের পাশে ছিল এবং মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথাও রেখেছিলেন, অন্য কোনো দলকে সেদিন পরিবারের পাশে দেখা পায়নি। আর আজ বিজেপি সিপিএম এখানে রাজনীতি করতে আসবে সেটা কখনোই সম্ভব না। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হাজী নুরুল ইসলাম, ব্লক সভাপতি শম্ভু ঘোষ, পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন, জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারহাদ, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, কীর্তিপুর টু অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন, পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আশের আলী মল্লিক সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। আমি নামটা বলছি না, তো নামটা আন্দাজ করতে পারছেন। প্রত্যেক দিন ওদের টাইম 8টা হবে আর কামধুনি বসে যাবে, এটা ওদের নিত্য ঘটনা। বক্তব্য রাখবেন আজকে আমাদের শেষ বক্তা সাবেক লোকসভার সাংসদ অধুনা এই বিধানসভার বিধায়ক সংসদীয় বসিরহাট জেলার চেয়ারম্যান হাজি শেখ নুরুল ইসলাম সাহেব। আজকের এই প্রতিবাদ সভা সভাপতি আমার, আমরা তাদের বিরুদ্ধে না, যারা মারা গেছে তাদের পক্ষে আমরা সবসময় বলবো। তারা নিজ ফ্যামিলি গরিব ফ্যামিলি যে নির্যাতন মেয়েদের উপরে করা হয়েছে, যেভাবে তাকে মারা হয়েছে, ঈশ্বর আল্লাহ কোনো ক্ষমা করবে না। অতএব আমরা আপনাদের সাথে আছি। মানুষ বললেন পরিবারের পাশে রয়েছেন, আপনারা যখন এখানে সভা করছেন তখন নির্যাতিতার পরিবার দিল্লিতে নির্যাতিতা ওদের একটু লোভ বেড়ে গেছে। প্রথমে মমতা ব্যানার্জি ওদের দুটো ছেলেকে চাকরি দিয়েছে, ওর বাবাকেও চাকরি দিয়েছে,
সেদিন থেকে আমরা এই দ্বারা এই ঘটনাকে ঘৃণা করেছি, আমরা এই ঘটনা কোনোদিন সমর্থন করিনি। ওরা অন্য লোকের কথায় ভুগ মানে ভুগছে, অন্য লোকের কথায় চলছে, চলুক কতটা উপকার পায় দেখুক। রাজনৈতিক দল ছাড়া কি কংগ্রেস সিপিএম আর বিজেপি একসাথে এসছে, তারা জগাই মাদাই গদাই, তারা এক হয়ে গেছে, এক হয়ে পশ্চিমবাংলার দিকে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চাইছে। এই যে তাদের এই প্রতিবাদ, দেখো এটা কি কোথাও রাজনৈতিক? ওটা রাজনৈতিক উদ্দেশ্য, ছবি তোলার ওদের উদ্দেশ্য, ওদের পাশে জনগণ নেই। জনগণ যদি থাকতো তাহলে 34 বছরের সিপিএম দল একটাও সিট তারা পেত বিধানসভায়, তাদের বিধানসভায় শূন্য, কংগ্রেসের শূন্য। অতএব এদের কথা কর্তব্যে না আনাই ভালো। আজকে গতকাল শুভেন্দু অধিকারী এসেছিল, তার আগে সুকান্ত মজুমদার এসছে, শতরূপ ঘোষ এসছে, প্রস্তাব পাচ্ছে এসছে, বিভিন্ন রাজনৈতিক দল এসছে। আজকে আপনি মঞ্চ থেকে একদম কর্মীদেরকে সোজা বার্তা দিলেন যে কারোকে ঢুকতে দেওয়া হবে না, কিভাবে এই প্রতিরোধ হবে বা কিভাবে? জনগণ আছে আমাদের সাথে, জনগণ প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। প্রস্তাব পাচ্ছি কতবার হেরোতে জিজ্ঞেস করুন, একবার সুতরাং হেরো পাচ্ছি, হেরো পাচ্ছি। যার দল সুশান্ত ঘোষ নেতা মেদিনীপুরে তার কঙ্কালের হাড় তুলতে তুলতে পাগল হয়ে গেছে, কত মানুষ খুন হয়েছে, তাদের কথা এসব মুখে মানায় না। 34 বছর পশ্চিম বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে মমতা ব্যানার্জি, 10 বছর 11 বছরে ক্ষমতায় আসার পরে আজ পশ্চিম বাংলার একটা পরিবেশ তৈরি হয়েছে, উন্নয়নের পরিবেশ চলছে। এইরকম একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনার জন্য আমরা সবাই দুঃখিত। অথবা আমরা এইরকম ঘটনা আরও ঘটুক এরা আমরা চাই না। তাই এটা ভারতবর্ষে, এটা উত্তরপ্রদেশ না, উত্তরপ্রদেশে যার মেয়ে ধর্ষিতা হচ্ছে, মারা যাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, তার বাবা প্রতিবাদ করতে যাচ্ছে, তার বাবাকেও মেরে দেওয়া হচ্ছে, এটা পশ্চিমবাংলার আইনি ব্যবস্থা আছে, এখানে বিচার আছে, এখানে পুলিশ আছে। একদম আসুক, তারা অন্য খাতে আসুক, তারা এসে সস্তা রাজনীতি করে চলে যাবে, এটা করতে দেবো না আমরা। তারা 20 লক্ষ লোক যে টাকা পায় না, এনার্জি আছে না খেয়ে তারা মারা যাচ্ছে। শুভেন্দু অধিকারী তার বেলা মায়া হয় না, সিপিএম কংগ্রেসে তার বেলা মায়া হয় না, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকজন নিয়ে দিল্লিতে দরবার করে হেনস্থা হচ্ছি আমরা। আমাদের দল সবসময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে।